যে বনি ইসরাইলের একজন লোক 99টা খুন করেছে বলেন তো কটা খুন আর জোরে 100টা কত লাগে আর জোরে কোন বলে হুজুর এই কিচ্ছাটা মনে আপনি বানাইয়া কইবেন না কিতাবের নাম বুখারী শরীফ কোন কিতাব আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ ভাইয়া সহিহুল বুখারী আল্লামা ইমাম আপনার বুখারী বলেন আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে যদি কোনো বিশুদ্ধ কিতাব থাকে এটার নাম সহিহুল বুখারী দুরে কোন আলহামদুলিল্লাহ পুরুষন দেওয়া আছে ইমাম বুখারী হাদিস নকল করছেন নবীজির সাহাবী বলেন যে রাসূলুল্লাহ বলেন একজন লোক এটা কিন্তু আমার ওয়াজের বিষয় না আমি বিষয় জন্য আয়াত পড়ছি ইনশাআল্লাহ ওয়াজ হবে উনি 99টা কোন করছে কটা কোন মানুষ গুনাহ করলে অন্তরের মধ্যে তার অনুতাপ সৃষ্টি হয় যে আমি কি করলাম 99টা গুনাহ করার পরে বনি ইসরাইলের কুকন্দ কোনিম মনে মনে চিন্তা করলো আমি তো বড় অপরাধ করে ফেললাম আমার অপরাধ তো করতে করতে পার পরিমাণ হয়ে গেছে আমি এত বড় অপরাধী আমি 99টা খুন করলাম আমার মতো অপরাধী মনে হয় আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই এই চিন্তা করিয়াম নিজের গুনার দিকে লজ্জিত হইয়াম বুজুরগর দরবার তালাশ করতেছে কার কাছে গেলে পরামর্শ পাওয়া যাবে কার কাছে গেলে 99টা খুনের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন বলে ব্যবস্থা আছে এমন প্রেসক্রিপশন পাওয়া যাবে এমন ব্যবস্থা পত্র পাওয়া যাবে কুস্তে 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 মানুষকে জিজ্ঞাসা করতে 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 একজন আল্লাহওয়ালা আবেদের সাক্ষাৎ পাইল আল্লাহওয়ালার দরবারে সালাম কালাম করিয়া মুসাফা করিয়া জিজ্ঞাসা করলো ও আল্লাহর বুজুর্গ আমি আমার জীবনে অপরাধ করেছি আমি আমার জীবনে বহু গুনাহ করেছি আল্লাহওয়ালা জিগারে যুবক কি অপরাধ তুমি করেছো অপরাধের বিবরণ দাও ওই খুনি ডাক দিয়া বলে হুজুর গো আমি অপরাধ করতে 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 একটা নয় দুইটা নয় পঞ্চাশটা নয় সাতটা নয় সত্তরটা নয় আশিটা নয় নব্বইটা নয় হুজুর গো আমি অপরাধ করতে করতে 99টা খুন আমি করেছি ও আল্লাহ ও হুজুর গো ও আল্লাহর গোলাম আমি জিজ্ঞাসা করতে যে আপনাকে আমার মালিক নি আমাকে মাফ করবে এত অপরাধ করলাম এত গুনাহ করলাম ওই আল্লাহওয়ালা আলেম ছিল না আলেম না হওয়ার কারণে যুবকটারে বলে যুবক রে তুমি তো বড় নাফরমান তুমি তো বড় নাফরমান তুমি তো বড় গুনাহগার তুমি তো বড় নাফরমান তুমি তো আল্লাহর অবাধ্য বান্দা তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না ডাকাত মনে মনে কয় ওই কুনি মনে মনে কয় যদি 99 কুন কইরাও মাফ না হয় তাহলে তোমার আর টাকার দরকার নাই কতল করে ফেলছে এবার কটা হইছে বলেন আরো জোরে বলেন আল্লাহর নবী বলেন 100টা কুন করার পরে ওই কুনি তবুও মনে মনে চাই রে হায় রে আমি তো 100টা কুন করলাম অপরাধ তো আমার আরো বেড়ে গেল আমি যদি আল্লাহর দরবারে ক্ষমা পাবো বলে কুম আশা পাইতাম তাহলে আমি সাজদা দিয়া মালিকের দরবারে কান্দতাম মানুষকে জিগায় ভাই আমি 100টা খুন করেছি আমার আল্লাহ নি আমারে মাফ করবে এমন ব্যবস্থাপত্র এমন প্রেসক্রিপশন আমি কোন জায়গায় গেলে পাবো মানুষ বলে ভাই ওই এলাকাতে একজন জামানার বড় একজন আলেম আছেন বিশ্ববিখ্যাত আলেম মনে করেন সিলেটবাসীর জন্য আল্লামা সীমা সিরাজনগরী দামাত বরকাতুহুন উনি এশিয়া মহাদেশের মধ্যে প্রখ্যাত আলেমে দিন মনে করেন এমন একজন আলেমের দরবারে গেছে যায়া হুজুরের সাথে মুসাফা করলো সালাম কালাম করলো করিয়া জিগায় হুজুর গো আমার জীবনে আমি ভূ অপরাধ করলাম অপরাধ করতে করতে আমার অপরাধ আসমান সমান হয়ে গেছে জমিন পরিমাণ হয়ে গেছে হুজুর গো আমি জানতে চাই আমার অপরাধ আল্লাহ পাক মাফ করবে কিনা আল্লাহর ওই আলেম জিজ্ঞাসা করো যুবক হে যুবক তুমি কি অপরাধ করেছো একটু অপরাধের বিবরণ দাও সে চোখের পানি চারে আর কান্দে ডাক দিয়া বলে হুজুর
আমি একটা নয় দুইটা নয় চারটা নয় পাঁচটা নয় পঞ্চাশটা নয় নব্বইটা নয় আমি কোন করতে 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 একশত কোন আমি করেছি একশত কোন একশত কোন করলাম একশত অপরাধ করলাম একশত মানুষকে আমি হত্যা করলাম আপনি তো আল্লাহর কিতাব পড়েছেন আপনি তো আলেম আপনাকে জিজ্ঞাসা করতে চাই একশত খুনের অপরাধ নিয়ে আল্লাহ পাক মাফ করবে আল্লাহ পাক যদি মাফ করে আমার মাফের জন্য একটা ব্যবস্থা আপনি বাতলাইয়া দেন আল্লাহর ওই বুজুর্গ আলেম ডাক দিয়া বলে যুবক রে একশত খুন নাও যদি এর চাইতে আরো বড় অপরাধ তুমি করো তারপরেও আমার আল্লাহর এই ক্ষমতা আছে তোমার মতো গুনাহগারের চাইতে আল্লাহর আল্লাহ পাকের দয়ার সাগরটা আরো বড় আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ তোমার মতো গুনাহগার নয় তোমার মতো গুনাহগার নয় তোমার মতো গুনাহগার নয় এর চাইতে আরো বড় অপরাধী আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে রাব্বুল আব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মিনিটের ভিতরে সেকেন্ডের ভিতরে আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন তবে রে যুবক মাফ চাইতে হলে তওবা করতে হলে আল্লাহওয়ালার দলে তুমি শামিল হয়ে যাও আল্লাহওয়ালার দলে যাও আল্লাহওয়ালার দলে শামিল হইয়া আল্লাহ পাকের কাছে তুমি মাফ চাও তোমার অপরাধের জন্য আল্লাহ যদি দয়া হয় আল্লাহ যদি দয়া হয় আল্লাহ পাক ইচ্ছা করলে তোমার গুনাহ মাফ করে দিতে পারে আমার বন্ধুরা আমার বলতেছিলাম ওই যুবকটা বলে হুজুর আল্লাহ পাক তো মাফ করবেন মাফের ব্যবস্থাটা বলে দেন জামানার বিখ্যাত আরেম বললেন ভাই এখান থেকে আরো অনেক দূরে কিছু আল্লাহওয়ালা আছে আপনি পাবেন ওখানে ওরা সারা দিন শুধুমাত্র আল্লাহর গোলামি করে আল্লাহর গোলামি করে ওরা আল্লাহওয়ালা ওরা ইবাদতকারী এদের দলে তুমি শামিল হয়ে যাও শামিল হইয়া তোমার গুনার জন্য ক্ষমা চাও আল্লাহ পাকের দয়া হইলে তোমার গুনাহ মাফ করে দিতে পারে কটা কোন করছে আমার বন্ধু আমার ভাই একশত খুনের অপরাধী আল্লাহ ওলাদের কাছে যাইয়া তওবা করার জন্য রওনা দিছে নিয়ত ভালো না খারাপ আরো জোরে বলেন ভালো নিয়ত আল্লাহ রসুল বলেন নিয়াতুল মুমিনে খাইরুম মিন আমালি জবান খুলে কোন সুবহানাল্লাহ এ আমার বন্ধু আমার ভাই শুনে আল্লাহর নবী বলেন মদিনার মুস্তফা নবী বলেন নিয়াতুল মুমিনে খাইরুম মিন আমালি নবীজি বলেন মুমিনের নিয়ত তার আমলের চাইতে গুরুত্বপূর্ণ সুবহানাল্লাহ বলেন যদি আপনি বিশাল পরিমাণ আমল করছেন কিন্তু নিয়ত গন্ডগোল আর নিয়ত যদি ভালো হয় তাহলে একটা আমল করো ওই আমলটাই তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে জবান খুলে হন ঠিক না বেঠে নিয়াতুল মুমিনা খাইরুম মিন আমালি আচ্ছা বলেন তো যদি আপনার ঘরের জানালা কাটেন যে হুজুর আমি মসজিদে আজান করলে আমি আজান শুনবো ওই জানালা দিয়ে কি বাতাস আসবে না কথা বলেন না কেন কিও আসতো না বাদুরি ভাই আসবে জানালা যদি আপনি কাটেন যে আমি আজান শুনবো যদি আজানই আসবে না ওই জানালা দিয়ে আপনার ঘরে বাতাস আসবে যদি আপনি আপনার আমল করেন আমল যদি আপনি করেন নিয়ত যদি ভালো হয় আপনার আখেরাত পাইবেন দুনিয়াও পাইবেন আমরা দোয়া করি আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিদ দুনিয়া হাসানা এরপরে কই ওয়া ফিল আখিরাতি হাসানা বলি কি বলি না আরে আমার বন্ধু শুনে রাখো একশত কোনের আসামি রওনা দিয়েছে আল্লাহর কাছে তওবা করবেন আল্লামা ইমাম বুখারী লেখেন হাঁটতে 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 যেই মাত্র মধ্য রাস্তায় গেছে কোন রাস্তায় মধ্য রাস্তায় গেছে আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার আইছে রে আমার আল্লাহ কয় আজরাইল কুতায় রে আমার ওই বান্দার জানটা তুমি কবজ করে নিয়ে আসো এ আজরাইল কোথায় আজরাইলের নাম কোরআনের ভাষায় বলে মালাকুল মউত কি বলে কি বলে
মালাকুল মউত হাদিসের ভাষায় বলে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আজরাইল আল্লাহ পাঠাইলেন ওই যুবকটা মৃত্যুর রাস্তা যাইয়া এমন ব্যথা তার অনুভব হইল এমন কষ্ট তার অনুভব হইল মৃত্যুর যন্ত্রণা সে মধ্য জায়গায় পড়ে গেল মাটিতে পড়ার পরে হামাগুড়ি দিয়া আর কয়েকটা আপনার দু চার হাত জায়গা আরেকটু গেছে মিডিলের পরে মধ্য জায়গার পরে হামাগুড়ি দিয়া আরেকটু সামনে গেছে সামনে হই গেছে সামনে হামাগুড়ি দিয়া আমপুর দিয়া সামনে যায় এমন সময় আজরাইল আসিয়া তার জান কবজ করেছেন জান কবজ করার পরে দুই দল ফেরেশতা আইছে কয় দল দুই দল এক দল হইল রহমতের ফেরেশতা আর এক দল হইল গজবের ফেরেশতা আযাব দিবার ফেরেশতা দুই দল আইয়া মাইর লাগছে কি লাগছে মাইর মাইর বলতে কি লাগিলি নাম নেকির ফেরেশতা কর রহমতের ফেরেশতা কর জাহান্নামের ফেরেশতা এই লোকটা জান আমরা নিব আমাদের হাতে জাহান্নামের ফেরেশতা কয় না না তোমাদের হাতে দেওয়া যাবে না কারণ সারা জীবন গুনাহ করেছে এমন কোনো গুনাহ নাই সে করে নাই করতে 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 100 মার্ডার করছে 100 খুন করছে এর মত না বরমানের জায়গা জান্নাত হবে না এর রুটা আমার হাতে আমাদের হাতে দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত অবস্থায় হযরত জিব্রাইল রে পাঠাইছে জিব্রাইল রে দুই দল ফেরেশতার মধ্যে তুমি বিচার করে দাও আরে পাঠাইছে এটা এই বানায়া কইতাছেন নবীজি কইতাছেন নবীজি বলেন মদিনার মুস্তাফা নবী বলেন এবার জিব্রাইল আসলো আসিয়া বলে ও রহমতের ফেরেশতা কি ব্যাপার কি রে গজবের ফেরেশতা কি ব্যাপার কয় ভাই দেখেন ওই লোকটা সারা জীবন অপরাধ করেছে সারা জীবন গুনাহ করেছে গুনাহ করতে করতে কত বড় না ফরমান গুনাহ করতে করতে তার মরণ হইছে ভাই আমরা জান নিতে চাই কিন্তু রহমতের ফেরেশতা আমরা নেওয়ার লাগি দেন না রহমতের ফেরেশতা জিগা কি ব্যাপার কো ভাই লোকটা সারা জীবন অপরাধ করেছে কথা ঠিক কিন্তু শেষ পর্যন্ত তওবা করবার লাগি রওনা দিছে ভাই খাসটা বড় ভালো ছিল এজন্য তার জানতা আমরা রহমতের ফেরেশতা নিতে চাই জিব্রাইল কই বিচার করে বিচার সর্দার সব বিচার করেন দুই দলে মাইল লাগলে কয় একটা গাছ বাইতে নেওয়া কয় না রেখো আরে আমার বন্ধু আরে আমার ভাই শুনে রেখো এবার জিব্রাইল কয় সমাধান দিয়ে দেই কয় কি সমাধান কয় তোমরা ওই সমস্ত আল্লাহওয়ালার বাড়ি থেকে যেখানে তওবা করার জন্য হইতেছিল এই দিকটা এক দলে মাফ আর এক দলে মাফ যেখান থেকে রওনা দিব ওই দিকটা যেই দিকে কাছে হবে তারে তোমরা ওই দলের অন্তর্ভুক্ত বানায়া দিবা বার আমার বন্ধুরা আমার বলেন ডাক দিয়া বলে বিশ্ববাসী রে ওই যুবকটা মধ্য জায়গায় যাওয়ার পরে ব্যথা যখন শুরু হইছে যেই পরিমাণ হামাগুড়ি দিছিল এটা কইলো মধ্য জায়গার পরে যতক্ষণ সে আগাইছে আল্লাহ ওয়ালাদের দলের দিকে আগাইছে এবার মাপিয়া আসিয়া বলে রহমতের ফেরেশতা কয় ভাই এবারে তো আমার দল পড়ছে সুবহানাল্লাহ কই রহমতের ফেরেশতা কয় জিব্রাইল তোমার ফয়সালা মেনে নিলাম তোমার ফয়সালা মেনে নিলাম তোমার ফয়সালা মেনে নিলাম ওই ব্যক্তি তো আমাদের দলে পড়েছে কারণ সে হামাগুড়ি দিছে হামাগুড়ি দিয়েছে হামাগুড়ি দিয়েছে হামাগুড়ি দিয়া আমাদের কাছ পর্যন্ত গেছে আমাদের কাছে রহমতের দিকে আগাইছে ক্ষমার দিকে আগাইছে তওবার দিকে আগাইছে এবার জিব্রাইল ঘোষণা দিয়েছে রায় দিয়া দিছে আমি আগেই বলছিলাম ওই লোকটা যেদিকে কাছে হবে তাকে ওই দলের অন্তর্ভুক্ত করা হবে ওই আল্লাহওয়ালার জান রহমতের ফেরেশতা কবজ করেছে জবান খুলে বলুন সুবহানাল্লাহ এজন্য বলছিলাম নিয়ত করেন তওবা যে আল্লাহ আমি আজকে আসছি আমার গুনাহ মাফ করাইবার লাগি কি মাফ আর জোরে বলেন গুনাহ মাফ